गुड मॉर्निंग चिल्ड्रेन, आज तुम्हारे आमी पढ़ाबो बांग्ला व्याकरण। आगे आमी तुम्हारे पढ़िएछि विशेष्य पद, विशेषण पद, आज के तुम्हारे पढ़ाबो एकटु क्रियापद नी। तार आगे आछे देखबे सर्वनाम पद। सर्वनाम पदटा एकटु जस्ट जेने नी जे काके बले, ठीक आछे? सर्वनाम पद काके बले? जे पद विशेष्य पदेर परिवर्ते व्यवहृत हय ताके सर्वनाम पद बले। মানে নামের পরিবর্তে যেটা আমরা বসাচ্ছি সেটাকেই বলে সর্বনাম পদ। যেমন কোন জায়গায় হয়তো লেখা আছে রবি 5টায় ঘুম থেকে ওঠে, রবি 10টার সময় স্কুলে যায়, আবার বলছি রবি, বারবার রবি রবি বলার থেকে আমরা কি বলবো, সে স্কুলে যায়, ঠিক আছে? যেমন আমরা আমাদের ক্ষেত্রে নাম না দিয়ে কি বলি, যে আমি খুব সকালে কি খুব ভোরে ঘুম থেকে উঠি, এগুলো হচ্ছে সর্বনাম পদের উদাহরণ, ঠিক আছে? নামের পরিবর্তে যেটা বলছে সেটাই হচ্ছে সর্বনাম পদ। এরপর আমরা আসব ক্রিয়াপদ। ক্রিয়াপদ, ক্রিয়াপদ প্রথমে কাকে বলে জানবো, তারপর তার ভাগগুলো জানবো। ক্রিয়াপদ কাকে বলে? না, বাক্যের মধ্যে যে পদ কোনো কাজ করা বোঝায়, বাক্যের মধ্যে যে পদ কোনো কাজ করা বোঝায় তাকে কি বলি আমরা? ক্রিয়াপদ। যেমন কি না, অন্তরা নাচছে, ছেলেরা ফুটবল খেলছে, কিংবা কুনাল স্কুলে যায়, এই যে কোনো কাজ করে, স্কুল যাচ্ছে, নাচছে, খেলছে, এগুলো কি একটা ক্রিয়াপদের উদাহরণ, ঠিক আছে? এরপর আমরা ক্রিয়াপদকে দুভাগে ভাগ করি, কি না, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? না, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের গঠন ও অর্থ অসম্পূর্ণ থাকে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের গঠন ও অর্থ অসম্পূর্ণ থাকে তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। তাকে আমরা কি বলি? অসমাপিকা ক্রিয়া। যেমন উদাহরণ একটা লিখে দিয়েছি, আমরা হাত মুখ ধুয়ে তারপর কিছু লিখে নিই, তাহলে কথাটা কি সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না, ইনকমপ্লিট থাকছে। তো ওই জন্য আমরা এটাকে কি বলবো? অসমাপিকা ক্রিয়া। তারপরে আরো উদাহরণ হতে পারে, যেমন প্রভাতে সূর্য উঠে, তারপর আর কিছু বললাম না, তাহলে কথাটা এটাতেও অসম্পূর্ণ থাকছে, তাহলে এটাকে কি বলবো? অসমাপিকা ক্রিয়া। বাক্যের গঠন আর অর্থটা অসম্পূর্ণ থাকছে। এরপর আসবো আমরা সমাপিকা ক্রিয়া। তাহলে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের গঠন ও অর্থ সম্পূর্ণ হচ্ছে, সম্পূর্ণ হয়, তাকে আমরা কি বলবো? সমাপিকা ক্রিয়া। যেমন আমি বাড়ি যাব, এটা কি কথাটা সম্পূর্ণ হচ্ছে? যদি শুধু আমি বাড়ি বলতাম তাহলে হতো না, এখানে যাবোটা যোগ করেছি, তার জন্য কি এটা সমাপিকা ক্রিয়ার উদাহরণ। কিংবা আমরা সন্ধ্যায় পড়তে বসব, তাহলে কি কথাটা সম্পূর্ণ হচ্ছে, বাক্যের গঠনটা ঠিকঠাক হচ্ছে। আর আমরা সন্ধ্যায় বলে যদি ছেড়ে দিই তাহলে কথাটা সম্পূর্ণ হচ্ছে না, এগুলো কি সমাপিকা ক্রিয়ার উদাহরণ, ঠিক আছে? সমাপিকা আর অসমাপিকা বোঝা গেছে। এরপর আসবো আমরা ক্রিয়াপদের আরো ভাগ আছে। কর্মের দিক দিয়ে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়। কর্মের দিক দিয়ে ক্রিয়াপদকে কবে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি না? সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, বিকর্মক ক্রিয়া। আরেকবার বলি, সকর্ম, অকর্ম আর বিকর্ম। সকর্ম ক্রিয়া কাকে বলে? না, ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে আমরা সকর্ম বলি। ক্রিয়া কর্ম থাকলে সেই ক্রিয়াকে কি বলবো? সকর্ম ক্রিয়া। যেমন দেখো, আমি ভাত খাচ্ছি, সে বই পড়ছে, এখানে এই যে খাচ্ছি পড়ছি মানে কি খাচ্ছি কি পড়ছি এটা বলা আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? সকর্ম ক্রিয়া উদাহরণ এগুলো, ঠিক আছে? বুঝেছ? এরপর আমরা কি আসব? অকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া কি? যে ক্রিয়া কর্ম থাকে না, যে ক্রিয়া কর্ম থাকে তাকে সকর্ম, আর যে ক্রিয়া কর্ম থাকে না তাকে কি বলবো? অকর্ম ক্রিয়া। এবার উদাহরণ কি না, দেখে একটা লিখে দিয়েছি, আমি খাচ্ছি, তারপর কি সে পড়ছে, এখানে কিন্তু বলা নেই যে আমি কি খাচ্ছি, আমি পড়ছি, আমি কি পড়ছি বলা আছে কি? কোনো বলা নেই, তাহলে এই ক্রিয়ার কর্ম থাকে না বলে এই ক্রিয়াকে আমরা কি বলি? অকর্ম ক্রিয়া, ঠিক আছে? বুঝেছ? আর তারপরে কি আছে না, দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, যে ক্রিয়া দুটি কর্ম থাকে তাকে আমরা কি বলবো? দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ কি হতে পারে, দেখো একটা লিখে দিয়েছি, শিক্ষিকা ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, এখানে ছাত্রদের আর বাংলা দুটোই হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। কেন না, শিক্ষিকা কি পড়াচ্ছেন? বাংলা। কাকে পড়াচ্ছেন? না ছাত্রদের, বা কাদের পড়াচ্ছেন?
ছাত্রদের ঠিক আছে আমরা এখানে দুটো প্রশ্ন করতে পাচ্ছি কি কাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিকর্ম ক্রিয়ার উদাহরণ যেমন আরেকটা হতে পারে দেখো বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন তাহলে বাবা কাকে কলম কিনে দিয়েছেন না আমাকে কি কিনে দিয়েছেন না কলম তাহলে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে আর কি আছে এখানে দুটো কর্ম আছে দুটি কর্ম থাকছে সেটাকে আমরা কি বলবো দ্বিকর্ম ক্রিয়া তাহলে আমরা আজ কি কি পড়লাম না সর্বনাম পদ কাকে বলে না নামের পরিবর্তে যেটা বসছে বিশেষ্য পদে যেটা বসছে নামের পরিবর্তে সেটাকে আমরা কি বলবো সর্বনাম পদ আর আর আছে ক্রিয়াপদ পড়লাম ক্রিয়াপদের ভাগ পড়লাম কটা ভাগ না সমাপিকা অসমাপিকা আর কর্মের দিক দিয়েও আবার তিন ভাগে ভাগ করা যায় সকর্ম অকর্ম দ্বিকর্ম ঠিক আছে ভালো করে বুঝবে পড়বে থ্যাংক ইউ।